গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে আমার চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। আজকে আমি আলোচনা করব ছোট প্রশ্ন পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে আসে, অর্থাৎ পরীক্ষাতে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন জায়গা বা কি কি শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী শর্ট কোশ্চেন গুলো আজকে আমি লিখে দেব। যেহেতু অনেকগুলো চ্যাপ্টার, তাই আমি আজকে শর্ট কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র প্রশ্নগুলো দেব। এবং এরপরে আমি এই প্রত্যেকটা শর্ট কোশ্চেনের চ্যাপ্টার ধরে ধরে সমাধান আমি করে দেব। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টারের সমাধানের যে ভিডিও তার লিংক পাবে। তো আজকের আমার আলোচনার বিষয় শুধুমাত্র গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা যদি এই চ্যানেলটিকে ফেসবুক লিংকের মধ্যে থেকে খোলো, তাহলে লিংকটা ওপেন হওয়ার পরে ব্রাউজারের উপরে দেখবে তিনটে ডট আছে ডান দিকে, ওটাকে প্রেস করবে। তারপরে ওখান থেকে একটা অপশন আছে ওপেন ইন ইউটিউব, ওটাকে টাচ করবে। করার পরে জাস্ট ওয়ান্স এ টাচ করবে। করার পরে এটি ইউটিউব অ্যাপের মাধ্যমে খুলে যাবে। খুলে যাওয়ার পরে ওখানে ভিডিওর নিচে ডান দিকে দেখবে সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওটাকে টাচ করবে। করার পরে তার পাশেই বেল আইকন শো করবে, সেটাকে টাচ করার পরে অল লিখে অল এ টাচ করে দেবে। আজকে শর্ট কোশ্চেন আলোচনায় প্রথমে আমি 2022 যে যে সিলেবাসের মধ্যে যে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে শর্ট কোশ্চেন দেব। তারপরে এই ভিডিওটা শুধুমাত্র তো আমার এবছরের জন্য তৈরি নয়, কারণ প্রত্যেক বছরের জন্য এই শর্ট কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ। তাই জন্য আমি 2022 শর্ট চ্যাপ্টারে শর্ট কোশ্চেন গুলো আগে দেব, তারপরে যে যে চ্যাপ্টার থেকে বাকি অন্যান্য বছরে শর্ট কোশ্চেন মানে অন্যান্য বছর সিলেবাসে ইনক্লুডেড হবে যে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোর শর্ট কোশ্চেন আমি শেষে দেব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম চ্যাপ্টারের আলোচনা। প্রথম চ্যাপ্টার হলো যুক্তি। মনে রেখো আমি কিন্তু প্রত্যেকটা শর্ট কোশ্চেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে শর্ট কোশ্চেনগুলো দেব সেগুলো এমসিকিউ আকারে নয়, সবগুলোই দেব এসএকিউ আকারে। মানে ওগুলোর অ্যান্সার তোমরা যদি করতে পারো, তাহলে ওই ওইগুলো কোশ্চেন থেকে যে এমসিকিউ গুলো আসবে তা তোমরা অনায়াসে করতে পারবে। আর তোমরা করবে কি, আমার এই কোশ্চেনগুলো আজকে পেলে পেয়ে তোমরা চ্যাপ্টার ধরে ধরে সমস্ত কোশ্চেনের অ্যান্সার বইয়ে খুঁজবে। তাছাড়া কোথায় খুঁজবে, ডেসক্রিপশনে আমি ভিডিওগুলো দিয়ে দেবো ওই ওই চ্যাপ্টারের, সেই ভিডিওগুলোর লিংক থেকে ভিডিওগুলো দেখবে, দেখে ওই অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। এরপরে যে কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার পারবে না, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে তো আমি নেক্সট টাইম ভিডিও করব এবং চ্যাপ্টার ধরে এর ডেসক্রিপশনেই দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি এর ভিডিওগুলো দেবো, অ্যান্সারের ভিডিওগুলো, যেহেতু সামনে 2022 পরীক্ষা। আর এই অ্যান্সারগুলো বা এই কোশ্চেনগুলো ভবিষ্যতে যে কোনো সালেই কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে কাজে লাগবে। এটা ভেবো না আমি শুধুমাত্র 2022 ইম্পর্টেন্টের জন্য কোশ্চেন করছি, এটা সমস্ত ইয়ারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। কেননা শর্ট কোশ্চেন ওইভাবে এই বছরের এটা ইম্পর্টেন্ট পরের বছর ইম্পর্টেন্ট নয় এমনভাবে হয় না, ইভেন শর্ট কোশ্চেন রিপিটও হতে পারে। তাই জন্য শর্ট কোশ্চেনের ওই রকমভাবে সাজেশন হয় না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা। তো চলে আসা যাক ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, লোগোস শব্দের অর্থ কি? দু নম্বর প্রশ্ন, যুক্তি কি? তিন নম্বর প্রশ্ন, অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে? চার নম্বর প্রশ্ন, যুক্তির অবয়ব কয়টি ও কি কি? পাঁচ নম্বর প্রশ্ন, আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য কাকে বলে? ছ নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত কাকে বলে? সাত নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির
কাকে বলে? আট নম্বর, আরোহ যুক্তি কাকে বলে? ন নম্বর, অবরোহ যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দশ নম্বর, অনুমান ও যুক্তির মধ্যে একটি পার্থক্য লেখ। এগারো নম্বর, অবরোহ যুক্তি ও আরোহ যুক্তির একটি পার্থক্য লেখ। বারো নম্বর, কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে? তেরো নম্বর প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে না? চোদ্দ নম্বর প্রশ্ন, বৈধতা কার ধর্ম বা কি বৈধ অবৈধ হয়? পনেরো নম্বর প্রশ্ন, সত্যতা কার ধর্ম বা কি সত্য মিথ্যা হয়? এই গেল যুক্তি চ্যাপ্টারের টোটাল আমি পনেরোটা কোশ্চেন সাজেস্ট করেছি। তার মানে এই নয় যে এই পনেরোটা কোশ্চেনই শেষ, এর বাইরেও কোশ্চেন হতে পারে, তবে এই পনেরোটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ এবং এই পনেরোটা কোশ্চেন থেকে অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন এখানে আমি তো শর্ট কোশ্চেন আকারে দিয়েছি, এটাকে যদি আমি এমসিকিউ আকারে কোনো একটা কোশ্চেনকে আমি এক্সপ্লেন করি তাহলে তোমরা বুঝতে পারবে। বললাম লোগো শব্দের অর্থ হলো, এক নম্বর কোশ্চেনটা, লোগো শব্দের অর্থ হলো চিন্তা বুদ্ধি যুক্তি আকার। চারটা অপশন দিল, তোমাদের এর মধ্যে কোনটা ঠিক আনসার সেটা লেখো। তাহলে তোমরা যদি লোগো শব্দের অর্থটা জানো তোমরা এই এমসিকিউ অ্যান্সারের এমসিকিউ কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে। তাই জন্য আমি এমসিকিউ আকারে কোনো কোশ্চেন দিইনি, কিন্তু এই প্রত্যেকটা কোশ্চেন থেকে তোমরা যদি এসএকিউ আকারে উত্তর জানো তাহলে এমসিকিউ উত্তর দিতে কোনো সমস্যা হবে না। এসএকিউ জানলে এমসিকিউ এর সমস্যা হবে না, কিন্তু এমসিকিউ জানলে তোমাদের এসএকিউ এর সমস্যা হতেই পারে, তুমি সেটা গুছিয়ে নাও লিখতে পারো। তাই জন্য আমি এসএকিউ আকারে দিলাম যাতে তোমরা এইগুলো সঠিকভাবে উত্তর বুঝে করতে পারলে সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর তোমরা পারবে। তো চলে আসা যাক নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বচন। বচন চ্যাপ্টার থেকে কোশ্চেন, এক নম্বর কোশ্চেন, বচন কাকে বলে? দু নম্বর কোশ্চেন, সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কি কি? তিন নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে? চার নম্বর প্রশ্ন, সাপেক্ষ বচন কাকে বলে? পাঁচ নম্বর, একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কি? ছ নম্বর, সাধারণত কোন বাক্য বচন হয়? এই যেমন ছ নম্বর প্রশ্নটা, সাধারণত কোন বাক্য বচন হয়? ঘোষক বাক্য বচন হয়। তা আমি সাধারণত ঘোষক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশ বাক্য, অনুজ্ঞামূলক বাক্য বচন হয়। তোমাদের এখানে এমসিকিউ এখান থেকে এরকম ভাবে আসতে পারে। তো আমি এমসিকিউ আকারে দিইনি, সেটা মাথায় রেখো, তোমরা ভেবো না যে এটা এমসিকিউ কোথায় দিল। এইগুলোর মধ্যে থেকে তোমরা সব এমসিকিউ এসএকিউ এর অ্যান্সার গুলো কোশ্চেন গুলো পাবে। সাত নম্বর প্রশ্ন, গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? আট নম্বর প্রশ্ন, পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কি কি? ন নম্বর প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের ভাগ লেখ। দশ নম্বর প্রশ্ন, সত্যতা ও মিথ্যাত্ব কার ধর্ম? এগারো নম্বর প্রশ্ন, সংযোজক বা গুণ কি? বারো নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের পরিমাণ সূচক শব্দকে কি বলে? তেরো নম্বর প্রশ্ন, চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা লেখ। চোদ্দ নম্বর প্রশ্ন, বিশেষ বচনের কোন পদ ব্যাপ্য হয়? পনেরো নম্বর প্রশ্ন, সামান্য বচনের কোন পদ ব্যাপ্য হয়? এই তো গেল বচন চ্যাপ্টার। এরপরের চ্যাপ্টার বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা থেকে শর্ট কোশ্চেন, এক নম্বর, বিরোধিতা কোন প্রকার যুক্তি, মাধ্যম না অমাধ্যম যুক্তি? এর অ্যান্সার হচ্ছে অমাধ্যম যুক্তি। যাই হোক, এগুলো তোমরা অ্যান্সার সার্চ করবে, কেননা তোমরা যত ঘাঁটবে বই তত তোমরা অ্যান্সারগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। উত্তর জেনে রাখলে বা মুখস্থ করে রাখলে সে উত্তর তুমি পরীক্ষাতে ভুলতে পারো, কিন্তু তুমি যদি বুঝে উত্তরগুলো মনে রাখো তাহলে ভুলবে না। আর সার্চ করা মানে তখন তোমার বুঝে বুঝেই করতে হবে। দু নম্বর প্রশ্ন, বিরোধিতা বা বিরোধানুমান কয় প্রকার ও কি কি? তিন নম্বর প্রশ্ন, সাধারণ বিরোধ চতুষ্কোণ অঙ্কন করো। চার নম্বর প্রশ্ন,
অ্যারিস্টটল প্রদত্ত বিরোধ চতুষ্কোণ অঙ্কন করো। 5 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বিরোধিতার সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল কোন কোন বিরোধিতা স্বীকার করেন? 7 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল কোন কোন বিরোধিতা স্বীকার করেন না? 8 নম্বর প্রশ্ন, এ বচনের বিপরীত বিরোধী বচন কি? এই যে এ বচনের বিপরীত বচন কি, এইরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে। ও বচনের বিরুদ্ধ বচন কি, আয় বচনের অসম বিরোধী বচন কি, অর্থাৎ বিরোধিতা থেকে এইরকম যতগুলো কোশ্চেন হতে পারে সেগুলো তোমাদেরকে করতে হবে। এই ধরন সম্পর্কে আমি যখন অ্যান্সার আলোচনা করব তখন এই ধরনের কোশ্চেন নিয়ে আরো ডিটেল আলোচনা করব, কারণ চ্যাপ্টার ওয়াইজ অ্যান্সার দেবো, তো তখন আরো ডিটেল আলোচনা করব। 9 নম্বর প্রশ্ন, আয় ও ও বচনের মধ্যে কোন বিরোধিতা আছে? আয় ও বচনের মধ্যে কোন বিরোধিতা আছে? এ আর ই বচনের মধ্যে কোন বিরোধিতা আছে? এ ও বচনের মধ্যে কোন বিরোধিতা আছে? এরকম যত যতগুলো প্রশ্ন হতে পারে এই ধরনের সবগুলোই তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন, ই বচন মিথ্যা হলে আয় বচনের সত্য মূল্য কি? এরকমই অনেক প্রশ্ন হতে পারে, আয় বচন সত্য হলে ও বচনের সত্য মূল্য কি হবে, এইভাবে আসতে পারে। 11 নম্বর প্রশ্ন, বিপরীত বিরোধানুমানের নিয়মটি লেখো। এখানে বিরোধানুমানের অনেকগুলো নিয়ম আছে, বললাম অধীন বিপরীত বিরোধানুমানের নিয়মটি লেখো, বললাম অসম বিরোধানুমানের সামান্য বচনের থেকে বিশেষ বচনের সত্য মূল্য নির্ণয়ের নিয়মটি লেখো, বিরুদ্ধ বিরোধানুমানের নিয়মটি লেখো, তাহলে এরকম অনেকগুলো নিয়ম আছে, সেগুলো সব লিখতে হবে। মানে সেই সবগুলো পড়ে রাখলে কোনটা আসবে কোনো ঠিক নেই। 12 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। বচনের বিরোধিতা থেকে এই কোটা কোশ্চেন তোমরা যদি রেডি করো, আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। চলে আসা যাক পরের চ্যাপ্টারে। এবারের চ্যাপ্টার হলো অমাধ্যম অনুমান। 1 নম্বর প্রশ্ন, অপরহ অনুমান কত প্রকার ও কি কি? 2 নম্বর প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, অমাধ্যম ও মাধ্যম অনুমানের একটি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, আবর্তন কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তকে কি বলে? 6 নম্বর প্রশ্ন, বিবর্তন কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তকে কি বলে? 8 নম্বর প্রশ্ন, আবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লেখো। 9 নম্বর প্রশ্ন, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। 10 নম্বর প্রশ্ন, কোন বচনের আবর্তন সম্ভব নয়? 11 নম্বর প্রশ্ন, আবর্তন কয় প্রকার ও কি কি, সংজ্ঞা দাও। মানে আবর্তন প্রত্যেক প্রকারের সংজ্ঞা দিতে বলছে। এখানে আবর্তন সম আবর্তন, অসম আবর্তন বা সরল আবর্তন, অসরল আবর্তন, এই জায়গাটার কথা বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, এ ই এবং আই বচনের আবর্তন করলে কি কি বচন হবে বা কি কি বচন পাওয়া যাবে, এ বচন আবর্তন করলে কি বচন পাবো, এইভাবে। 13 নম্বর প্রশ্ন, এ বচনের সরল আবর্তনের একটি ক্ষেত্র লেখো। মানে কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন হয় সেরকম একটা ক্ষেত্র লিখে তার একটা উদাহরণ দিতে হবে। 14 নম্বর প্রশ্ন, বিরুদ্ধ পদ কি বা কাকে বলে? 15 নম্বর প্রশ্ন, বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লেখো। 16 নম্বর প্রশ্ন, বিবর্তনের পরিমাণ সংক্রান্ত নিয়মটি লেখো। 17 নম্বর প্রশ্ন, এ ই আই ও ও বচনের বিবর্তিত বচনগুলি কি কি? মানে এখানে ওই এ বচনের বিবর্তন করলে কি হবে, ই বচনের বিবর্তন করলে কি হবে, সেগুলো। 18 নম্বর, বস্তুগত বিবর্তন কি, এর প্রবক্তাকে উদাহরণ দাও। 19 নম্বর প্রশ্ন, বস্তুগত বিবর্তনের মূল ভিত্তি কি? 20 নম্বর প্রশ্ন, সমবিবর্তন কি, একটা উদাহরণ দাও। চলে আসা যাক পরের চ্যাপ্টারে। আশা করি এই কটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে করলে তোমরা মোটামুটি শর্ট কোশ্চেন সবটাই কমন পাবে। পরের চ্যাপ্টার হলো নিরপেক্ষ ন্যায়। 1 নম্বর প্রশ্ন, ন্যায় কাকে বলে? 2 নম্বর, নিরপেক্ষ ন্যায় কাকে বলে? 3 নম্বর, মাধ্যম অনুমান কাকে বলে? 4 নম্বর, নিরপেক্ষ ন্যায়ে কয়টি বচন থাকে তাদের নাম লেখো। এই তাদের নাম লেখো মানে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত, অর্থাৎ 3টি বচন থাকে। 5 নম্বর, নিরপেক্ষ ন্যায়
কয়টি পদ থাকে, মানে নিরপেক্ষ ন্যায় কটা পদ থাকে, তাদের নাম লেখো। তিনটে পদ পক্ষ সাধ্য হেতু। ছ নম্বর, পক্ষপদ সাধ্যপদ ও হেতুপদ কাকে বলে, মানে এদের সংজ্ঞা লিখতে হবে। সাত নম্বর, নিরপেক্ষ ন্যায় পক্ষ সাধ্য ও হেতুপদের অবস্থান লেখো। অবস্থান লেখো মানে কে কোন পদটা কোথায় থাকবে। যেমন পক্ষপদের অবস্থানটা আমি বলে দিচ্ছি, পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্যে থাকে এবং সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। এইভাবে তিনজনের কোথায় অবস্থান সেটা লিখতে হবে। আট নম্বর, নিরপেক্ষ ন্যায় পক্ষ সাধ্য ও হেতুপদকে কোন কোন বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়, ওই এসপিএম কথাটা কে কোনটা কার জন্য। ন নম্বর, সংস্থান কাকে বলে, ইহা কত প্রকার, প্রতিটি প্রকারের চিত্র অঙ্কন করে নাম লেখ। দশ নম্বর, নিরপেক্ষ ন্যায়ের কোন সংস্থানে কয়েকটি করে বৈধ মূর্তি আছে, সংস্থান অনুযায়ী প্রতিটির নাম লেখ। মানে এখানে করতে হবে কি, চারটে সংস্থান আছে, চারটে সংস্থানের প্রথম সংস্থানে চারটে মূর্তি আছে, সে সংস্থানের ছবি আঁকলে, ছবি আঁকার পরে নিচে চারটে সংস্থানের নাম লিখলে, বারবারা সিলারেন টেরি ফিরিও। এইভাবে কোন সংস্থানে কটা বৈধ মূর্তি আছে, পরীক্ষাতে সর্ব কোশ্চেন এখানে এইভাবে আছে যে তৃতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কত। তুমি যদি এরকম ভাবে ছবিটা রেডি রাখো তাহলে তোমার তৃতীয় সংস্থানে কটা মূর্তি আছে সেটা তুমি কাউন্ট করে রাখলে আর সবগুলো গুনে রাখলে, ১৯টা কোন কোন সংস্থানে কটা করে আছে সেটা তুমি হিসেবটা এখান থেকেও পেয়ে যাবে। তাই জন্য আমি আলাদাভাবে ওই ওই কোশ্চেনগুলো না দিয়ে একসাথে দিলাম। ১১ নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ে সম্ভাব্য মূর্তির সংখ্যা কটা, কতগুলো সম্ভাব্য মূর্তি আছে, টোটাল ২৫৬টা সম্ভাব্য মূর্তি আছে। ১২ নম্বর, নিরপেক্ষ ন্যায় বৈধ মূর্তির সংখ্যা ১৯টা এক্ষুনি বললাম। ১৩ নম্বর, নিরপেক্ষ ন্যায়ে তিনটির পরিবর্তে চারটি পদ থাকলে কি দোষ ঘটে। ১৪ নম্বর প্রশ্ন, দুটি আশ্রয় বাক্যে হেতুপদ একবারও ব্যাপ্য না হলে কি দোষ ঘটে। ১৫ নম্বর প্রশ্ন, সাধ্যপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হলে সিদ্ধান্তে ব্যাপ্য হলে কি দোষ ঘটে। ১৬ নম্বর প্রশ্ন, পক্ষপদ আশ্রয় বাক্য ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে কি দোষ ঘটে। ১৭ নম্বর প্রশ্ন, দুটি আশ্রয় বাক্য নঙ্গর্থক হলে কি দোষ ঘটে। ১৮ নম্বর প্রশ্ন, কোন মূর্তি সব সংস্থানে বৈধ, কোন মূর্তি বলতে এখানে মূর্তির কথা বলছি মানে এ এ এ মূর্তি না এ ই ও মূর্তি এরকম ভাবে কোন মূর্তিটা সব সংস্থানে বৈধ আছে। ১৯ নম্বর প্রশ্ন, একটি বৈধ মূর্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত মিথ্যা, একটি বৈধ যুক্তির উদাহরণ দিতে বলা হয়েছে যার সিদ্ধান্ত মিথ্যা। ২০ নম্বর, একটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত কি বচন হবে। এই গেল নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টার থেকে প্রশ্ন। এরপরে চলে আসি আরোহ অনুমানের স্বরূপ। ১ নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন ধরনের বচন। ২ নম্বর, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান, কথাটি কে বলেছিলেন। ৩ নম্বর, কোন যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য ও কোন যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত, আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য আর অবরোহ যুক্তি সুনিশ্চিত, এটার অ্যান্সার বলেই দিলাম। ৪ নম্বর প্রশ্ন, আরোহ অনুমানে কমপক্ষে কয়টি আশ্রয় বাক্য থাকে। ৫ নম্বর, কোন অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া অবলম্বন করা হয়। ৬ নম্বর, আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য কি। ৭ নম্বর, কোন যুক্তিকে বৈধ বা অবৈধ বলা যায় না। ৮ নম্বর, আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝাঁপ বা আরোহমূলক ফাঁক বা আরোহমূলক ঝুঁকিও বলতে পারি কাকে বলে। ৯ নম্বর, আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকারে ঝাঁপ দেওয়া, এ কথা কে বলেছেন। ১০ নম্বর, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কয়টি ও কি কি। ১১ নম্বর, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কয়টি ও কি কি। ১২ নম্বর, প্রকৃতির একরূপতার নীতি কি। ১৩ নম্বর, কারণ কাকে বলে। ১৪ নম্বর, বৈজ্ঞানিক বা প্রকৃত আরোহ অনুমান কাকে বলে, প্রকৃত আরোহ অনুমান যা বৈজ্ঞানিক আরোহ অনুমান তা, ইভেন আরোহ অনুমানও তাই, তিনটের সংজ্ঞা একই। ১৫ নম্বর, কোন আরোহ অনুমানের অপর নাম লৌকিক আরোহ অনুমান। ১৬ নম্বর, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বা অপূর্ণ গণনামূলক আরোহ বা লৌকিক আরোহ কাকে বলে, অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমান কাকে বলে।
17 নম্বর উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কি? 18 নম্বর আ সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখক কে? 19 নম্বর মন্দ উপমা যুক্তি কাকে বলে? 20 নম্বর অবৈধ সামান্যীকরণ কাকে বলে? 21 নম্বর সামান্যীকরণ কাকে বলে? এই কোশ্চেন গুলো করলে আশা করি এই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোশ্চেন তোমরা কমন পাবে। তারপরে চ্যাপ্টার চলে আসি মিলেট পরীক্ষামূলক পদ্ধতি। 1 নম্বর কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য মিল কয়টি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলে ও কি কি? 2 নম্বর অপসারণের কয়টি সূত্র প্রতিটি সূত্র লেখ, মানে অপসারণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রত্যেকটা লিখতে হবে। 3 নম্বর অন্যয়ী পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? 4 নম্বর ব্যতিরেকী পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? 5 নম্বর সহপরিবর্তন পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? 6 নম্বর মিলের কোন পদ্ধতিতে কেবল দুটি দৃষ্টান্ত গৃহীত হয়? 7 নম্বর মিলের কোন পদ্ধতিতে কার্যকারণের পরিমাণগত দিকটি পরিলক্ষিত হয়? 8 নম্বর মিলের মৌলিক পদ্ধতি দুটির নাম লেখ। 9 নম্বর মিলের সর্বশ্রেষ্ঠ প্রমাণের পদ্ধতিটির নাম লেখ। 10 নম্বর কোন পদ্ধতির অপপ্রয়োগে কাকতালীয় দোষ হয়? 11 নম্বর কোন পদ্ধতিকে দ্বৈত অন্বয়ী বা সংযুক্ত অন্বয়ী বা মিশ্র অন্বয়ী পদ্ধতি বলা হয়? 12 নম্বর অন্বয়ী পদ্ধতি আবিষ্কারের না প্রমাণের পদ্ধতি? 13 নম্বর মিলের 5টি পদ্ধতির একটি করে বাস্তব উদাহরণ দাও, মানে এখানে প্রত্যেকটা পদ্ধতিরই একটা করে বাস্তব উদাহরণ তোমাকে লিখতে হবে। অন্যই পদ্ধতির বাস্তব উদাহরণ গুলো কি উদাহরণ হতে পারে, ব্যতিরেকী পদ্ধতির একটা উদাহরণ লিখে, অর্থাৎ একটা করে উদাহরণ সবার, কেননা পরীক্ষাতে এমন কোশ্চেনও আসতে পারে একটা উদাহরণ দিয়ে বললো এটি এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তখন তোমরা যদি উদাহরণটা আইডেন্টিফাই করতে পারো ভালো, আর যদি নাও পারো তাহলে সেক্ষেত্রে এরকমও হতে পারে যে অন্যই পদ্ধতির একটি দৃষ্টান্ত দাও, মানে তখন এই 5টা ইয়ে করলে হয়ে যাবে। 15 নম্বর 14 নম্বর মিলের 5টি পদ্ধতির সাংকেতিক রূপ লেখো, মানে সাংকেতিক রূপগুলো যেগুলো আছে প্রত্যেকটা পদ্ধতির একটা সাংকেতিক রূপগুলো তোমাকে লিখতে হবে। একটা সাংকেতিক রূপ দিয়ে বলে দিতে পারে যে এটি কোন পদ্ধতির সাংকেতিক রূপ, তোমাদের অপশন দিয়ে দেবে, সেই অপশনের মধ্যে তোমার যদি সাংকেতিক রূপগুলো জানা থাকে। 15 নম্বর কোন পদ্ধতির অপপ্রয়োগে অবৈধ সামান্যীকরণ দোষ হয়? 2022 এর সিলেবাস অনুযায়ী শর্ট কোশ্চেনের চ্যাপ্টার, কিন্তু 2022 অনুযায়ী আমি ভিডিওটা যেহেতু করছি না শুধুমাত্র, তাই আমি এরপর আরেকটু বাড়াবো। সেটা হচ্ছে বাকি যে কটা চ্যাপ্টার থেকে অন্যান্য বছর শর্ট কোশ্চেন আসতো সেই চ্যাপ্টারগুলো আমি এখানে অ্যাড করব। যারা এবারে পরীক্ষা দেবে তারা এর পরের অংশটা না দেখলেও চলবে, কিন্তু যারা এর পরে অর্থাৎ সিলেবাস যখন আগের অবস্থায় ফিরে আসবে তখন যারা পরীক্ষা দেবে তারা বাকি প্রশ্নের চ্যাপ্টারের প্রশ্নগুলো অবশ্যই দেখো। এবারে চ্যাপ্টার প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। প্রথম প্রশ্ন, প্রাকল্পিক বচনের প্রথম ও দ্বিতীয় অংশকে কি বলে, মানে প্রথম অংশকে কি বলা হয়, দ্বিতীয় অংশকে কি বলা হয়? 2 নম্বর প্রশ্ন, বৈকল্পিক বচনের অংশগুলোকে কি বলা হয়? 3 নম্বর প্রশ্ন, সংযোগী বচনের অংশগুলিকে কি বলা হয়? 4 নম্বর প্রশ্ন, সাপেক্ষ ন্যায় বা সাপেক্ষ যুক্তি বা যৌগিক যুক্তি কি? 5 নম্বর, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ভাগগুলি কি কি? 6 নম্বর, বৈকল্পিক বচনের অথবা এর দুটি অর্থ কি কি? 7 নম্বর, বিসংবাদী বৈকল্পিক বচন কাকে বলে, উদাহরণ দাও। 8 নম্বর, অবিসংবাদী বৈকল্পিক বচন কাকে বলে, উদাহরণ দাও। 9 নম্বর, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? 10 নম্বর, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? 11 নম্বর, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠনমূলক নিয়মটি লেখো। 12 নম্বর, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ধ্বংসমূলক নিয়মটি লেখো। 13 নম্বর, অবিসংবাদী বৈকল্পিক ন্যায়ের নিয়মটি লেখো। 14 নম্বর, গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক রূপটি কি? 15 নম্বর, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের সাংকেতিক রূপটি কি? 16 নম্বর, অবিসংবাদী বৈকল্পিক ন্যায়ের সাংকেতিক রূপটি লেখো।
রূপ দুটি লেখো। ১৭ নম্বর, পূর্বগ অস্বীকার জনিত দোষের সাংকেতিক রূপ লেখো। ১৮ নম্বর, অনুগ স্বীকার জনিত দোষের সাংকেতিক রূপটি লেখো। ১৯ নম্বর, বিকল্প স্বীকার জনিত দোষের সাংকেতিক রূপটি লেখো। এগুলো সাংকেতিক রূপ দিয়েছি, সাথে তোমরা এগুলোর বাস্তব একটা করে দৃষ্টান্ত করে রাখবে। এই কোনগুলোর তোমার ১৪ থেকে ১৯টা সবকটার একটা করে বাস্তব দৃষ্টান্ত করে রাখবে। ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, এই কটা প্রশ্নের বাস্তব দৃষ্টান্ত করে রাখবে। মানে সাংকেতিক রূপ লিখতে বলেছে, এদের একটা করে বাস্তব দৃষ্টান্ত করে রাখবে। এরপরে চ্যাপ্টার বুলীয় ভাষ্য ও ভেঙ্গচিত্র। শূন্য গর্ভ শ্রেণী কি? ২ নম্বর, পরিপূরক শ্রেণী কাকে বলে? ৩ নম্বর, বিরুদ্ধ শ্রেণী বা পরিপূরক শ্রেণী বোঝানোর জন্য বুলীয় ভাষ্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ৪ নম্বর, বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা স্বীকৃত? ৫ নম্বর, বুলীয় ভাষ্যের প্রবক্তা কে? ৬ নম্বর, ভেঙ্গচিত্র কি এবং এর প্রবক্তা কে? ৭ নম্বর, শূন্য শ্রেণী বোঝানোর জন্য ভেঙ্গচিত্রে কোন চিহ্ন বা কোন রূপ ব্যবহৃত হয়? ৮ নম্বর, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বোঝাতে ভেঙ্গচিত্রে ব্যবহৃত চিহ্নটি কি? ৯ নম্বর, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? ১০ নম্বর, একক শ্রেণী কাকে বলে? ১১ নম্বর, শ্রেণী গুণফল বা ববচ্ছেদ বা যুগ্ম শ্রেণী কাকে বলে বা কি? ১২ নম্বর, চার প্রকার নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য লেখ। ১৩ নম্বর, চার প্রকার নিরপেক্ষ বচনের ভেঙ্গচিত্র অঙ্কন করো। এই যে চার প্রকারের বুলীয় ভাষ্য এসপি বা নট ইকালস টু জিরো, এইভাবে যে চারটে প্রকার পরীক্ষাতে এখানে এরকম কোশ্চেনও আসতে পারে যে আই বচনের বুলীয় ভাষ্যটি লেখো, ও বচনের বুলীয় ভাষ্যটি লেখো, সেই জন্য আমি চার প্রকারই করে রাখতে বলেছিলাম। একই রকম ভেঙ্গচিত্রও আসতে পারে যে ই বচনের ভেঙ্গচিত্রের রূপটি কোনটি বলে অপশন দিয়ে দিল। ১৪ নম্বর, বুলীয় ভাষ্য অনুযায়ী কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে আর কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এই গেল বুলীয় ভাষ্য চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন, যেখান যেখান থেকে আসতে পারে। এরপরে চ্যাপ্টার সত্যাপেক্ষক বা অপেক্ষক। গ্রাহক কাকে বলে? পদক গ্রাহক কাকে বলে? বচন গ্রাহক কাকে বলে? তিনটে প্রশ্ন হলো। ৪ নম্বর, সত্যাপেক্ষক বা অপেক্ষক বচন কাকে বলে? ৫ নম্বর, যোজক কাকে বলে? ৬ নম্বর, ধ্রুবক কাকে বলে? ৭ নম্বর, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সত্যমূল্য কি হলে যুক্তি অবৈধ হবে? মানে এইখান থেকে প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেক রকম হতে পারে। যেমন যে কোনো বৈধ যুক্তির ক্ষেত্রে এমন হবে না যে আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা। মানে সিদ্ধান্ত যদি মিথ্যা এবং আশ্রয় বাক্যটা যদি সত্য হয় তাহলে অবশ্যই অবৈধ। সেই জন্য অবৈধ যুক্তির যদি বলে আশ্রয় বাক্য কি সত্য, যদি বলে সিদ্ধান্ত কি মিথ্যা, এটা কনফার্ম। আর বাকি যে কোনো রূপ সেগুলো অবশ্যই বৈধ হবে। সেই নিয়ে আমি এর যখন অ্যান্সার আলোচনা করব তখন এখানে আলোচনা করব। ৮ নম্বর, সত্যমূল্যের ভিত্তিতে বচনাকার কত প্রকার ও কি কি? ওই শতসত্য, শতমিথ্যা আর আপতিক, তিন প্রকার। ৯ নম্বর, শতসত্য বচনাকার কাকে বলে? উদাহরণ দাও। ১০ নম্বর, শতমিথ্যা বচন কাকে বলে? উদাহরণ দাও। ১১ নম্বর, আপতিক বচনাকার কাকে বলে? উদাহরণ দাও। ১২ নম্বর, একটি বৈধ যুক্তি আকারের উদাহরণ দাও। ১৩ নম্বর, একটি অবৈধ যুক্তি আকারের উদাহরণ দাও। ১৪ নম্বর, কখন একটি প্রাকল্পিক বচন সত্য হয়? ১৫ নম্বর, একটি বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? ১৬ নম্বর, কখন একটি সংযোগিক বচন সত্য হয়? ১৭ নম্বর, নিষেধক বচনের সত্যমূল্য কি হয়? ১৮ নম্বর, একটি বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তের সত্যমূল্য কি হবে? এই গেল সত্যাপেক্ষক বা অপেক্ষক চ্যাপ্টার থেকে প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে সবগুলো প্রশ্ন এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন তোমরা কমন পাবে। আর একটাই চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে কারণ। মিল প্রদত্ত কারণের লক্ষণটি লেখো। ২ নম্বর, বেইন প্রদত্ত কারণের লক্ষণটি লেখো। ৩ নম্বর, গার্ভেদ রিড প্রদত্ত কারণের লক্ষণটি লেখো। ৪ নম্বর, কারণের গুণগত লক্ষণটি লেখো। ৫ নম্বর, কারণের পরিমাণগত লক্ষণটি লেখো। ৬ নম্বর, কারণের পরিমাণগত লক্ষণটি বিজ্ঞানের কোন দুটি নিয়মের বা সূত্রের উপর প্রতিষ্ঠিত।
7 নম্বর শর্ত কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি? 8 নম্বর সদর্থক শর্ত কি? 9 নম্বর নঙ্গর্থক শর্ত কি? 10 কারণ ও শর্তের মধ্যে একটি পার্থক্য লেখ। 11 সদর্থক শর্ত কত প্রকার ও কি কি? 12 আবশ্যিক শর্ত কাকে বলে, উদাহরণ দাও। 13 পর্যাপ্ত শর্ত কাকে বলে, উদাহরণ দাও। 14 আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে, উদাহরণ দাও। 15 নম্বর কার মতে কারণ হলো কার্যের পর্যাপ্ত শর্ত? 16 নম্বর কার মতে কারণ হলো কার্যের আবশ্যিক পর্যাপ্ত শর্ত? 17 নম্বর বহু কারণবাদ কি, এর দুইজন সমর্থকের নাম লেখ। 18 নম্বর বহু কারণবাদ আর বহু কারণ সমন্বয় কি এক? 19 নম্বর এক কারণবাদের মূল বক্তব্য কি? 20 নম্বর বহু কারণবাদের সমস্যা দূরীকরণের জন্য নবযুক্তি বিজ্ঞানে যে দুটি উপায়ের কথা বলা হয় তা লেখ। তাহলে দেখো ওভারঅল সমস্ত চ্যাপ্টার থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে তা সবগুলোই বলে দিলাম। যদিও আমার ভিডিওটা অনেক বড় হয়েছে, বড় হওয়াটা স্বাভাবিক ছিল এতগুলো চ্যাপ্টারে শর্ট কোশ্চেন বলা, শর্ট কোশ্চেন বলে দিলাম। এর অ্যান্সার গুলো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা ভিডিও শর্ট কোশ্চেনের উপরে যে আমি ভিডিও বানাবো সেই ভিডিওগুলো পেতে থাকবে। আর কোন ভিডিওগুলো কোন শর্ট কোশ্চেনগুলো আলোচনা করবো, ঠিক এই যে শর্ট কোশ্চেন সিরিয়াল ধরে এই শর্ট কোশ্চেনগুলোই আমি আলোচনা করবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা ভিডিও করবো, কারণ একসাথে এতগুলো চ্যাপ্টার করলে সে 5-6 ঘন্টা হয়ে যাবে, ওটা করা সম্ভব নয়। একটা একটা চ্যাপ্টার ধরে আলোচনা করব। আর আশা করি তোমাদের আমার ক্লাস ভালো লাগছে। যদি কোনো সমস্যা অসুবিধা কিছু থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই বলে আজকে ক্লাস শেষ করলাম।